আব্দুর রহমান লিখেছেন, হজে যাওয়া দিন দিন দুঃসাধ্য হয়ে যাচ্ছে, এমন কিছু আমল বলে দিন যাতে হজের সওয়াব হতে পারে। ভাই আব্দুর রহমান, এটা ঠিক যে হজে যাওয়া দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যেহেতু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এটিকে সহজ করবার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, টাকা পয়সা সঞ্চয় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এর বাইরে কিছু আমলও আছে যে আমলগুলোর মাধ্যমে মানুষ হজ করার সমান সওয়াব পায়। যেমন আপনি যদি হজ করার দৃঢ় সংকল্প করেন যে আমি হজ করবই, এবং এর জন্য আপনার আসমা আক্তার আপনি লিখেছেন, জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে? জমজমের পানি দাঁড়িয়েই পান করতে হবে এরকমটি মনে করা সঠিক নয়। তবে এটা ঠিক যে জমজমের পানি প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ বলেছেন যে এর মানে খুব ভিড় ছিল, বসা পরিবেশ ছিল না, অথবা নিচে পানি স্বেচ্ছাতে ছিল, হয়তো বসার মতো পরিবেশ ছিল না, বা অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু কারণের ভিত্তিতে তিনি দাঁড়িয়ে পান করেছেন। এরকম হয়নি কখনও যে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন জমজমের পানি পান করার জন্য, এরকম হয়নি। অতএব আমাদের সমাজ যেটা দেখি আমরা, জমজমের পানি দিলে বসা থেকে দাঁড়িয়ে যায় পান করার জন্য, এটা সঠিক নয়। তবে হ্যাঁ, জমজমের পানি দাঁড়িয়ে পান করা যায়, বিশেষ করে যখন প্রয়োজন হবে, আর এটা সাধারণ পানির মতো সাধারণ অবস্থাতে বসেই পান করবেন।